নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, উনি নিজেই সব কিছুই বলবেন। বলুন, আপনি কোথায় থেকে এসছেন? আমি বাংলাদেশ থেকে। তো বলুন, আমার নাম সুমাইয়া। আচ্ছা, তো আমার চোখে ছোটবেলায় চুন চলে গেছিল, তো তারপরে দুই চোখে এরকম সমস্যা, অনেকবার সার্জারি করার পরে আর ভিশনটা থাকেনি। তারপরে এখন তো এই চোখটাতে আর্টিফিশিয়াল আই লাগানো হয়েছে। এখন তো অনেক ভালো, আমি অনেক হ্যাপি এটা নিয়ে। আপনি বলুন, আপনি ওনার মা? আমার মেয়ে যখন চুলটা পরে তখন তো আমি আসলে অনেক সেন্সলেস হয়ে যায় এবং ডাক্তারদের বিভিন্ন কথায় আমি অনেক কষ্ট পাই এবং দীর্ঘদিন ট্রিটমেন্ট করাতেও যখন ফল ভালো আসে নাই, আমার মেয়ে কোনো প্রোগ্রাম আমার সঙ্গে অ্যাটেন্ড করে না, এটা একটা বেশি কষ্ট যে ওর জীবনটা তো আসলে স্বাভাবিক ছিল না। এখন আমি অনেক খুশি যে ও নিজের থেকে ছবি উঠতে চাচ্ছে। ও গতকালকে আমার বলছে আম্মু মেহেন্দি লাগিয়ে দাও আমাকে। আমি খুব খুশি এখন যে অন্তত বাকি জীবনটা যেন এই হাসি খুশির মধ্যে থাকতে পারে, এই শুভকামনা করে। বলুন বাবা, আপনি বলুন, চিনতে পারছেন আপনার মেয়ে আছে? খরচের বিষয়টা আমার মাথায় নাই, আমার কথা হচ্ছে যে সৌন্দর্যটাই আসলে বড়। দেখুন, আমি একটা জিনিস জানি যে মায়ের কষ্টটা মা কিন্তু সবসময় বলতে পারে। এটা জানতে পারলে হয়তো তারাও করবে, এটাই ধরুন আপনাদের পক্ষে থেকে হয়তো এটা প্রচারণার দরকার আছে। যেমন আমরা এটা ইন্ডিয়াতে অন্তত 7-8 বার আসছি, কিন্তু আমি কোনোদিন এরকম দেখি নাই বা এরকম শুনতেও পারিনি, শুধু শুনছি যে পাথরের চোখ লাগানো যায়, তাছাড়া আর কিছু আমি বলতে পারিনি। তো পাথরের চোখ লাগাবো এটা আমার মনের কাছে আমি মেনে নিতে পারিনি। যখন ও ভিডিওতে আমাকে দেখাইছে যে বাবা চোখটা নড়াচড়া যায়, স্বাভাবিক মানুষের মতো দেখা যায়, তখন আমি বলছি যে ঠিক আছে চলো তাহলে ইন্ডিয়াতে যাই। আবার আমি এমনি প্রাসাদে গেছি, ওখান থেকে ঘুরে আপনার এখানে আসছি। Thank you.